নিজেকে আগে নাচতে বলুন, ও আগে নিজে নিচে দেখাক, তারপরে মিঠুন চক্রবর্তী নিচে দেখাবে। এত যদি মিঠুন চক্রবর্তীর কাছ থেকে নাচ দেখার ইচ্ছে থাকে তাহলে পরে রাজশ্রী দা সায়নী ঘোষ, সায়নী ঘোষ বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের এর আপনারা বলেন যে ওদের একটাই পোস্ট, সেক্ষেত্র থেকে তিনি বলছেন ওদের মতো তো নয়, একবার দিলীপ বিজেপি, শুভেন্দু বিজেপি, সুকান্ত বিজেপি, ওদের ভাইপো বিজেপি, ওদের ভাইপো বিজেপি, পিসি বিজেপি, এই সমস্ত বিজেপি আছে ওদের, নানান রকম বিজেপি আছে, মদন বিজেপি আছে, সৌগত বিজেপি আছে, সেগুলো ভুলে গেছে? ওর যেটা মনে হচ্ছে ওর নিজের দলের কর্মীকে ধরে রাখতে পারছে না সায়নী। সায়নীকে আগে বলুন যুব কংগ্রেসের, যুব তৃণমূল কংগ্রেসের কমিটিটা ঘোষণা করতে। ও এত কতদিন হলো প্রেসিডেন্ট হয়েছে, এখন অব্দি কমিটি ঘোষণা করতে পারছে না কেন? অভিষেকের কমিটি নিয়ে চলছে তো, ও তো নিজের কমিটি নেই, কমিটি করার অধিকার দেয়নি পিসি ভাইপো, ওই যাদেরকে বলছে পোস্ট তাদেরকে বলুন আগে কমিটি করার ক্ষমতাটা দিতে, নিজের কমিটি ঘোষণা করুক। কমিটি ঘোষণা করতে পারছে না কেন? কারণ ওকে তো কেউ প্রেসিডেন্ট হিসেবে পাত্তাই দিচ্ছে না, ওই চটকদারি কয়েকটা কথা বলছে, ওগুলো লোকে ওই সার্কাস দেখতে পছন্দ করে, হাততালি দিচ্ছে। তিনি বলছেন বারান্দায় এসে দরজা খুলে দেখি তোমার দেখা নাই, ও এছাড়া আর কিছু পারবে না তো, যার দৌড় যত দূর সে ততটুকুই কাজ করতে পারে। ওর দৌড় হচ্ছে ওই সিনেমার ডায়লগ বলা, গান বাজনা করা, ওই ভুরু নাচিয়ে কথা বলা, ওর বেশি আর কিছু নয়। আর হ্যাঁ, ওই শিবলিঙ্গে কন্ডম পরানো, নিজের মুখে কন্ডমগুলো পরে দয়া করে বসে থাকুক, যুব কংগ্রেসের আগে কমিটি ডিক্লেয়ার করুক, আমাদেরকে পরে জ্ঞান দিতে আসবে। এসেছিল তো আমাদের পার্টিতে, ICCR এর মিটিংয়ে কী করতে এসেছিল? অনেকেই তো এসেছিল, ওই গোপাল ভাঁড়ের গল্পের মতন, জোয়ারের গুয়ের মতন ভেসে ভেসে বেড়াচ্ছে কোন কোষায় উঠবো। তিনি বলছেন যে ফুকা এই মুহূর্তে ভারতবর্ষ। হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে, পশ্চিমবঙ্গের অবস্থা দেখেই তো ভুকা ভারতবর্ষ বোঝা যাচ্ছে কতখানি। ভুকা ভারতবর্ষ কিসের? ওই ইয়ের ইন্ডেক্স দেখে, ওই হাঙ্গার ইন্ডেক্স দেখে। ওকে বলুন আগে পড়াশুনো করতে, ওর লেখাপড়া কতদূর শিখেছে, কতদূর করেছে সেটা আগে করতে বলুন, সেটা আগে মানুষকে জানাতে বলুন। হাঙ্গার ইন্ডেক্স কোথায় ভারতবর্ষ দাঁড়িয়ে আছে, কারা করছে, ওই শ্রীলঙ্কার হ্যাপিনেস ইন্ডেক্স, পাকিস্তানের হ্যাপিনেস ইন্ডেক্স, বাংলাদেশের হ্যাপিনেস ইন্ডেক্স তো লাটে উঠে গেছে, কতখানি ধার নিতে হয়েছে। বুকা ইন্ডেক্স মমতা ব্যানার্জিকে বলুক, আপনাকে এই মুহূর্তে ভিডিও দেখাবো কলকাতা পোর্ট চত্বরে সরকারি স্কুলের খাবার দাবার, তার স্ট্যান্ডার্ড কি, মিড ডে মিলের কী ধরনের খাবার দেওয়া হচ্ছে, মিড ডে মিলের খাবার হচ্ছে, এই হচ্ছে মিড ডে মিলের খাবার, ডিম ফিম লাটে ছুটে গেছে, একই হাতা দিয়ে ভাতও তুলে দিচ্ছে, একই হাতা দিয়ে ডাল তুলে দিচ্ছে, খাবার হচ্ছে শুকনো কড়কড়ে খাবার, এই কলকাতা শহরের স্কুলের মিড ডে মিল। ওই ভুকা ভারতবর্ষ তার কথা বলেছে, ভুকা পশ্চিমবঙ্গের কথা বলেছে সায়নী ঘোষ। ওকে নিজেকে আগে নাচতে বলুন, ও আগে নিজে নিচে দেখাক, তারপরে মিঠুন চক্রবর্তী নিচে দেখাবে। এত যদি মিঠুন চক্রবর্তীর কাছ থেকে নাচ দেখার ইচ্ছে থাকে তাহলে পরে না, আর্টিস্ট মানুষ তার জন্য পয়সা দিতে হয়, দিয়ে দিক, দিয়ে নিয়ে যাক। মিঠুন চক্রবর্তী তো বিজেপি চক্রবর্তী হয়ে গেছে, উনি তো নিজে TMC ঘোষ নাকি কন্ডম ঘোষ, কোন ঘোষটা? ওনার নিজের নামটা আগে ঠিক করুক, ওকে জনতা কন্ডম ঘোষ বলে ডাকে, সায়নী ঘোষকে আগে সেই নিজের নামটা ঠিক করুক, তারপরে অন্যকে দে। তিনি বলেছেন বাংলার ঘরে ঘরে কার্বলিক অ্যাসিড রেডি আছে জাত গোখরোর জন্য। জাত গোখরো কার কথা বলেছে, মমতা ব্যানার্জির কথা বলেছে না তার ভাই সাদের ভাইপোর কথা বলেছে? তো কার্বলিক অ্যাসিড দিয়ে মানুষ জুতো ছুঁড়ে মারছে, একটুখানি ন্যূনতম লজ্জাবোধ সায়নী ঘোষকে করতে বলুন, ন্যূনতম লজ্জাবোধ, একটু যদি চ্যাতবোধ থাকে মুখটা বন্ধ করে রাখুক, ঘুরে কাজ করার চেষ্টা করুক যে কোথায় গণ্ডগোল হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, কোথায় মানুষ খেপে যাচ্ছে ওদের প্রতি, জুতো ছুঁড়ে মারছে ওদের মন্ত্রীকে, গরু চোর বলে চিৎকার করছে হাইকোর্টে, প্রত্যেকটা নেতা থেকে মন্ত্রী কোটি কোটি টাকার দুর্নীতিতে লিপ্ত, কাকে বলছে সায়নী ঘোষ, শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছে, ওদের কথা আমরা পাত্তা দিনে ভাঁড় ছাড়া আর কিছু মনেও করি না, কোনো রাজনৈতিক অ্যাকিউমেনও নেই, কোনো পলিটিক্যাল অ্যাকিউমেনও নেই ওদের। না, তিনি বলছেন মিঠুন চক্রবর্তী যেখানে যাচ্ছে এখন গ্রাম হয়ে গিয়ে বলছে এত লোক, এত লোক বিজেপির সবাই। মিঠুন চক্রবর্তীকে এত ভয় পাচ্ছে কেন সায়নী? প্রথম প্রশ্নটা হচ্ছে তো এইটাই, মিঠুন চক্রবর্তীকে তো ভয় পাওয়ার কি আছে, ওদের দলে তো শতাব্দী আছে, শতাব্দীকে নামাক, ওদের দলে মিমি আছে, নুসরাত আছে, নামাক, নামাক না তাদেরকে, কে বাধা দিয়েছে?
ভয়টা পাচ্ছে কেন এত? বলছি মিঠুন চক্রবর্তী নামার পরেই কি সায়নী ঘোষ নামছেন, মানে এত তৎপরে? আপনি এর আগে কি দেখেছেন? তো নামুক না সায়নী, নামতে কে মানা করেছে? ছিল কোথায় এতদিন? যুব মোর্চা ওর নিজের যুব কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের কমিটি ঘোষণা করতে পারে না যে তাকে আবার কে নেত্রী বলে পচে মশাই? চার আনার একটা অভিনেত্রী, তাকে কে পচে? তার কোনো রাজনৈতিক বুদ্ধি আছে? ওই লেকচারবাজি করতে পারবে, লেকচারবাজি ছাড়া আর কিচ্ছু করতে পারবে না বেশি। তিনি বলেছেন পঞ্চায়েত ভোটটা এই মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোট, পার্থ চট্টোপাধ্যায় আজকেও বলেছেন, তিনি বলছেন পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসই জিতবে। হ্যাঁ তো তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ির থেকে বোমা উদ্ধার হচ্ছে দেগঙ্গায়, প্রত্যেকটা আনাচে কানাচ থেকে বোমার পাহাড় উদ্ধার হচ্ছে। তোরা বোমাবাজি করে ওরা নির্বাচন করবে রাজ্য পুলিশকে দিয়ে, যেভাবে কলকাতা কর্পোরেশন নির্বাচন করেছে, আছড়ে আছড়ে মেরেছে, বোমা মেরে ভোট দিতে গেছে লোকে, তাদের গোড়ালি উড়ে গেছে, কংগ্রেসের ক্যান্ডিডেটকে উলঙ্গ করে মারা হয়েছে করে সেটার ভিডিও করে আবার ছাড়া হয়েছে, সেরকমভাবে করবে। তাই জন্য এত কনফিডেন্স। কনফিডেন্সটা হচ্ছে বোমা অনেক মজুত আছে, পিস্তল অনেক মজুত আছে, গুলি অনেক মজুত আছে, বারুদ অনেক মজুত আছে, এই কনফিডেন্সটা হচ্ছে তার কনফিডেন্স। পঞ্চায়েত ভোটের আগেই তো দেখা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, তিনি বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব না, আমার সাথে যদি আমার বন্ধুর ঝগড়া হয় তাও তাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে। দেখুন ওদের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি, ওই দুলালের তালমিছড়ি ছবিও সই মিলিয়ে দেখে নেবেন, ওই বজবজের যে ইয়ে হয়েছিল, লিস্ট বেরিয়েছিল, প্রার্থী তালিকা বেরিয়েছিল, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তরের পোস্টার একরকম পড়ছে, দক্ষিণের পোস্টার একরকম বলছে, ভাইপো বলছে পিসি দেবার গদি ছাড়ো, পিসি বলছে না ছাড়বো না, তোদের তো পিসি ভাইপোর গোষ্ঠীদ্বন্দ্ব।